পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল পারাপারের নতুন ব্যবসা সিন্ডিকেট গড়ে তুলেছেন পিক আপ মালিকরা। এখন টোলের 100 টাকার বদলে পিক আপে তুলে সেতু পার হতে গুনতে হচ্ছে 1000 টাকা। সেতুর দুই প্রান্তে গড়ে ওঠা এই পিক আপ সিন্ডিকেটের ব্যাপারে কর্তৃপক্ষের নজরদারির দাবি জানিয়েছেন মোটরসাইকেল আরোহীরা। যান চলাচল শুরুর দিনই দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর পর পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। তবে বিকল্প উপায়ে সেতু পার করে নিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। সেতুর কাছে গিয়ে পিক আপে তুলে দিচ্ছেন মোটরসাইকেল। 6 কিলোমিটারের সেতুতে মোটরসাইকেলের টোল 100 টাকা হলেও পিক আপে তুলে তা পার করতে গুনতে হচ্ছে 1000 টাকা। একটু আগে শুনে গেলাম 800 টাকা, এখন এসে দেখতেছি 1000 টাকা, আরো নাকি 1200 টাকা করেও পার হইতেছে। তা এখন এইটুকু একটা সেতু পার হইতে তো কখনোই 1200 টাকা খরচ হওয়ার কথা না একটা বাইকের, যেখানে 100 টাকা হলো মানে ধরছে সরকার, সেখানে এখন খরচ হইতেছে 1200 টাকা, আপনি বুঝতে পারতেছেন? ফেরিঘাট বন্ধ থাকায় নিরুপায় হয়ে সেতু পারাপারের জন্য এই পথ অবলম্বন বলে জানান বাইকাররা। ট্রলারের জন্য চেষ্টা করলাম, তারাও অনেক ভাড়া এবং সময় লাগবে, 20-25টা বাইক না হলে চলবে না। এরপরে আসলাম এখানে, এখানে 1000 টাকার নিচে উঠতে দিতেছে না। এখানে বাস অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু বাস তো বন্ধ নাই, ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, ট্রাক বন্ধ নাই। মাইক যে ওই যে পদ্মা সেতুর নাট খোলা নিয়ে যে কাজটা হয়েছে, এটা কিন্তু প্রাইভেট কারে হয়েছে, কিন্তু সেই প্রাইভেট কারও বন্ধ নাই, তাহলে বাইকের উপরে কেন এত প্রহসন? তাই সেতুর দুই প্রান্তে মোটরসাইকেল পারাপারে সিন্ডিকেট তৈরি করেছে কিছু অসাধু ব্যবসায়ী অভিযোগ আরোহীদের। আমার বাড়ি হচ্ছে শ্রীয়তপুর, আমি তো আর পাটুরিয়া ঘুরে যাব না, ঠিক আছে? আমাদের জন্য অন্তত পক্ষে একটা ব্যবস্থা করা হোক, হয়তো ফেরি অথবা ট্রলার হোক, বা আমাদের জন্য যান চলাচলের ব্যবস্থা করে দেখ। আমরা যদি এটার উপকারই না পাই, সিসি ক্যামেরা লাগিয়ে সেতুর নিরাপত্তা নিশ্চিত করে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি তাদের। এদের আসলে একটা পথ করা উচিত যে আমরা হয় এদিকে ফেরি চলবে, না হয় পদ্মা সেতু ছাড়বে। এখন একজনের দোষের জন্য তো সবাই যে ভোগান্তিতে পড়বে। সিসি ক্যামেরা হোক বা স্পিড নিয়ন্ত্রণ হোক, ক্যামেরা হোক লাগিয়ে এটার জন্য সরকারের কাছে বিনীত আবেদন। এদিকে চতুর্থ দিনেও সেতুর ওপরে থামা নামা এবং ছবি তোলা বন্ধ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী।